নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শুভ পঞ্চমী, দুর্গাপুজো অলরেডি স্টার্ট এবং আমাদের বাগানে আজকে একটা অপূর্ব ট্রপিক্যাল জবা আইডি হেলিয়াস অ্যাঞ্জেল। একটু ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে এ রূপ চেঞ্জ করে দিয়েছে। যারা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, এই গাছটার ভিডিও আছে, তখন যেরকম রূপ ছিল অলরেডি কিন্তু রূপ চেঞ্জ, আপনারা দেখলেই বুঝতে পারবেন রূপ কিন্তু চেঞ্জ। গাছটা অনেক বড়ও হয়েছে, আশা করছি আরও ভালো বেটার রেজাল্ট পাওয়া যাবে। কুড়িও আছে গাছে বেশ কিছু। গাছটা অনেকটাই বড় হয়েছে, কিছু পাতা ঝরেছে অতিরিক্ত বৃষ্টি আর অতিরিক্ত গরমের জন্য। এখানে আরো কিছু ট্রপিক্যাল জবা রয়েছে, এটা গৌতম ভৌমিক, এখানে বেস্ট ফ্রেন্ড, এখানে রেন ড্রপ, বন্ধুরা এরকম সুন্দর সুন্দর জবার কালেকশান আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। যদি কেউ কিনতে আগ্রহী থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অনলাইন অফলাইন দুটো ডেলিভারি আমরা করে থাকি। তো বন্ধুরা আবার এই জবাটাও ফুটেছে, আইডি পপস্টার, এটা আমেরিকান ভ্যারাইটি। শুধু গাছের একবার গ্রোথটা একবার দেখাতে চাই। আগেও বলেছি এখনো বলছি, অনেকেই ভাবেন যারা আমাদের কাছে গাছ অর্ডার করেন যে আমরা এরকম বড় গাছ পার্সেল করে পাঠাবো বা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভার করবো কি, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ আমি এই গাছটা লাগিয়েছিলাম 3 থেকে 4 ইঞ্চি ছিল ম্যাক্সিমাম হাইট, আর তারপর এরকম বুশি হতে এরকম লেন্থ নিতে কিন্তু 5-6 মাস সময় লাগিয়েছে। সুতরাং এরকম বড় গাছ কিন্তু কখনোই কুরিয়ারে দেওয়া সম্ভব নয়। হ্যান্ড টু হ্যান্ড তাও হয় 1 ফুট 1.5 ফুটের গাছ, কিন্তু কুরিয়ারে কিন্তু এত লম্বা গাছ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই গাছটিও অ্যাভেলেবেল আছে, সেটা আপনাদেরকে জানিয়ে রাখলে। তার সাথে সাথে দেখাই এটা আইডি হটশট, এইটার হাইকু পাশাপাশি আছে, গুলিয়ে যেতে পারে। দেখুন এর অপরূপ রং, অপরূপ সৌন্দর্য। যত শীত বাড়বে ঠান্ডা পড়বে, এর সাইজ আর কালার ঠিক সেরকমভাবেই বদলাতে থাকবে। এই গাছটা খুব সম্ভবত এখন অ্যাভেলেবেল নেই, পরে হয়তো থাকবে। যেটা নেই সেটা বলেই দিই পরিষ্কার, যেটা নেই, আর যেটা আছে সেটা বলে দিই যেটা আছে। গাছের হেলথ, গাছের গ্রোথ দেখে নিন। এই গাছগুলোর গ্রোথ একটু ভালো হয়, আমেরিকান ভ্যারাইটির গ্রোথ একটু ভালো হয় তুলনামূলকভাবে। হেলিয়াস অ্যাঞ্জেলটাও দেখালাম আপনাদেরকে, হেলিয়াস অ্যাঞ্জেলটা মোটামুটি 4-5 মাস হয়েছে, কিন্তু অত ভালো গ্রোথ নিতে পারেনি, অনেক পাতা ঝরিয়েছে এই আপনার অতিরিক্ত গরম আর বৃষ্টি যে পড়েছে তার তারতম্যের জন্য। কিন্তু এই গাছগুলো সহ্য ক্ষমতা অনেক বেটার, সহনশীল অনেক বেশি। এদিকে হাইকু গাছটাও যথেষ্ট ভালো বেড়ে গেছে। কিছু কিছু ইন্ডিয়াতে হাইব্রিডাইজড এদিক দিয়ে দেখাই গাছ আছে যেগুলো গ্রোথ রেট যথেষ্ট ভালো। এই যে হাইকু, আশা করি বোঝাতে পারছি, এটা 2 মাস কি 3 মাস হবে হয়তো, মোটামুটি 1 ফুট মতো হয়েছে গাছটা। এক ফুটের একটু বেশি হয়েছে গাছটা, গাছের গ্রোথ। আর এটা তো প্রায় 1.5 ফুটের কাছাকাছি আছে। তো বন্ধুরা আজকে দুর্গাপুজোর পঞ্চমী, আজকে আপনাদের জন্য এই ভিডিওটা ছিল। আশা করছি আপনাদের সকলের পুজো খুব ভালো কাটছে, কারণ এখন তো পুজো অনেক আগে থেকে শুরু হয়ে যায়। আপনারা প্রত্যেকে পুজো ভালোভাবে কাটান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে থাকুন।